হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি প্রত্যেকে অনেক বেশি ভালো আছো। বন্ধুরা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 2022-23 শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা কোন সিলেবাসে অনুষ্ঠিত হবে এই সংক্রান্ত একটি আপডেট পাওয়া গেছে। তো আজকের এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব এবারের ভর্তি পরীক্ষা কোন সিলেবাসে অনুষ্ঠিত হবে। তো সম্পূর্ণ ভিডিওটি দেখবে, আর আমাদের এই চ্যানেলটিতে যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। চলো শুরু করা যাক। বন্ধুরা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সিলেবাস সংক্রান্ত আপডেট বিভিন্ন অনলাইন সংবাদ মাধ্যমে এসেছে। এমন একটি নিউজে বলা হচ্ছে, জাবির ভর্তি পরীক্ষার সিলেবাস নিয়ে যা জানা গেল। বিস্তারিত অংশে রয়েছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 2022-23 শিক্ষাবর্ষের স্নাতক ভর্তির আবেদন শুরু হয়েছে গতকাল মঙ্গলবার থেকে। এই আবেদন শুরু হয়ে চলবে আগামী 24 মে পর্যন্ত। এবার 34টি বিভাগ ও 3টি ইনস্টিটিউটের অধীনে মোট 1950 জন শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়টিতে ভর্তির সুযোগ পাবেন। তথ্যমতে আগামী 16 জুন থেকে শুরু হতে যাচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এবারের ভর্তি পরীক্ষা। ইতিমধ্যে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করলেও বিশ্ববিদ্যালয়টির পক্ষ থেকে এখনও ভর্তি পরীক্ষার সিলেবাসের বিষয়ে কোনো নির্দেশনা দেওয়া হয়নি, ফলে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীর একটি বড় অংশ ভর্তি পরীক্ষার সিলেবাস নিয়ে সংশয়ে রয়েছে। এ বিষয়ে যোগাযোগ করা হলে বিশ্ববিদ্যালয়টির ডেপুটি রেজিস্ট্রার ও কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সদস্য সচিব আবু হাসান দা ডেইলি ক্যাম্পাসকে বলেন, গতবার করোনাকালীন জটিলতা থাকার কারণে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে হয়েছিল, এবার এই বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। তিনি আরও বলেন, সামনের ভর্তি পরীক্ষা সংক্রান্ত সভায় এই নিয়ে আলোচনা হতে পারে, সেখানে আলোচনা হলে বিষয়টি জানানো হবে। তবে এবার এইচএসসি পরীক্ষা যে সিলেবাসে অনুষ্ঠিত হয়েছে, ভর্তি পরীক্ষাও সেই সিলেবাসেই হবে। অর্থাৎ সর্বশেষ যে বিষয়টি দাঁড়ালো সেটি হচ্ছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 2022-23 শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষাটি হতে যাচ্ছে এইচএসসি পরীক্ষার যে পুনর্বিন্যাসকৃত সিলেবাস রয়েছে সেই সিলেবাসের আলোকে। সো সেই অনুযায়ী তোমাদেরকে প্রিপারেশান নিতে হবে। যদিও এটা বলা হচ্ছে, তবে সম্পূর্ণ বই থেকেও বেশ কিছু প্রশ্ন থাকবে, যেমনটি আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাতে বা মেডিকেল ভর্তি পরীক্ষা বা বিভিন্ন পরীক্ষাতে আমরা দেখেছি। সো তোমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাও কিন্তু তোমাদের সম্পূর্ণ বই থেকেও বেশ কিছু প্রশ্ন থাকবে, তবে বেশিরভাগ প্রশ্ন থাকবে তোমাদের এইচএসসি পরীক্ষার যে পুনর্বিন্যাসকৃত সিলেবাস সেই পুনর্বিন্যাসকৃত সিলেবাসের আলোকেই। তো বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্তই ছিল। দেখা হচ্ছে নেক্সট কোনো আপডেট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে ভালো থাকবে, সুস্থ থাকবে।